আসসালামু আলাইকুম নতুন ভোটার হতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে বা এনআইডি কার্ড করতে কি কি কাগজপত্র লাগে অনেকের মনে এটা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকেই আমাকে বিভিন্ন ভিডিওতে কমেন্টে বলেছেন যে ভাইয়া জাতীয় পরিচয় যে আবেদনের যে ওয়েবসাইট কি ডাউন রয়েছে কিনা মানে এটা থেকে আবেদন কি করা যাচ্ছে না করা যাচ্ছে না অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে নতুন কোনো কাগজপত্র লাগবে কিনা জাতীয় পরিচয় করতে গেলে কি কি নিয়মকরণ আমাদেরকে নতুন ভাবে যেহেতু নতুন গভর্নমেন্ট এসছে তো সেই ক্ষেত্রে নতুন কোনো আপডেট আছে কিনা এই বিষয়টা একটু জানান তো দর্শক আজকের এই ভিডিওতে নতুন জাতীয় পরিচয়পত্র করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে কি কি সতর্কতা রয়েছে কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সেই সমস্ত বিষয়গুলো ডিটেলে বলবো সো নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা ভিজিট করতে হবে এবং সেখানে গিয়ে দেখতে হবে নতুন কোনো নোটিস এসছে কিনা যদি না থাকে অনলাইনে নিবন্ধনের জন্য আবেদন করতে হয় সেটা সেটাতে গিয়ে চেক করতে হবে যে সেখানে চেক করা যাচ্ছে কিনা আবেদনের যে প্রসেসটা সেই ওয়েবসাইটে গেলে পরে আপনি দেখতে পারবেন যে অনলাইনে নিবন্ধন করা যাচ্ছে নতুন ভোটার আপনি হতে পারবেন আপনার বয়স যদি আঠারো বছর হয় তাহলে আপনি জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করতে পারেন সো এখন আসা যাক যে কি কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে বাংলাদেশ ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটটা রয়েছে আমরা এখন সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই সো সোভিও কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম যে সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বাধ্যতামূলক ডকুমেন্ট হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন সনদ এখানে দেখুন প্রথমে লিখে দেওয়া রয়েছে অনলাইন মানে অবশ্যই ডিজিটাল হইতে হবে অনলাইনে থাকতে হবে আর এই যে এখানে দেখুন লিখে দেওয়া রয়েছে হাতে লেখা জন্ম নিবন্ধন গ্রহণযোগ্য হবে না যাদের অ্যানালগ জন্ম নিবন্ধন তাদেরটা কিন্তু গ্রহণযোগ্য হবে না আগে অনলাইন করে নিতে হবে ডিজিটাল করে নিতে হবে তারপরে আপনি জাতীয় পরিচয়পত্র করার জন্য অ্যাপ্লিকেশনটা করবেন এই যে তথ্যগুলো এগুলা বাংলাদেশ ইলেকশন কমিশনের যে ওয়েব পোর্টাল রয়েছে বা ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কালেক্ট করা যার ফলে ডিটেলে রয়েছে আমি শর্টকাটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যাতে আপনাদের সময়ও বেঁচে যায় এবং বুঝে আসে হ্যাঁ তারপরে আমরা নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পরে এখানে শিক্ষাগত যোগ্যতা সনদ এগুলো এইটা আপনার লাগবে আপনি যে পর্যন্ত লেখাপড়া করেছেন জেএসসি এস এস আপনি সার্টিফিকেট দেবেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ অনেকেই এইচএসসি পাশ করেনি কিন্তু লিখে দেয় যে আমি মানে পুরোনোর সময় সে দিয়ে দেয় যে আমি এইচএসসি পাশ করেছি অনেকেই এসএসসিও পাশ করেনি কিন্তু সে দিয়েছে এসএসসি এইটা করলে কিন্তু আপনি ফেঁসে যাবেন যখন আপনার সার্টিফিকেট শো করতে বলবে আপনি হয়তো পাশ করেননি কিন্তু দিয়েছেন তখন আপনার এই প্রুফ হিসেবে দিতে হবে তো আপনি কোথা থেকে পাবেন আপনি তো পাশই করেননি তো তখন কিন্তু আপনি ফেসে ফেঁসে যেতে পারেন সুতরাং বুঝে শুনে শিক্ষাগত যোগ্যতা দেবেন তারপর হচ্ছে আপনি যদি ভকেশনাল থেকে পাস করেন এই সমস্ত মাদ্রাসায় যদি মাদ্রাসা থেকে পড়াশোনা করে থাকেন আপনি তাহলে জেএসসি এস এস সমমানের যেটা আপনি সেটা অবশ্যই জমা দেবেন তারপর হচ্ছে নাগরিক সনদ নতুন ভোটার হতে হলে আপনাকে অবশ্যই এটা যুক্ত করতে হবে বাধ্যতামূলক যে ডকুমেন্টগুলো তার মধ্যে একটা এটা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র শুধুমাত্র বাংলাদেশের নাগরিকদের জন্য তাই আপনি এদেশের একজন নাগরিক এটা ডিজেলে রয়েছে অবশ্যই জমা দিতে হবে আপনার অবস্থানের উপর ভিত্তি করে স্থানীয় সরকার প্রতিনিধি যেমন চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র কিংবা ওয়ার্ড কাউন্সিলরের থেকে নাগরিক সনদ নাগরিক সনদ বা চারিত্রিক সনদ এটা আপনি সংগ্রহ করতে পারবেন আমরা নেক্সটে যাব তারপর হচ্ছে প্রত্যয়নপত্র প্রত্যয়নপত্র অবশ্যই আপনাকে দিতে হবে নাগরিক সনদের মতোই প্রত্যয়নপত্র স্থানীয় সরকার প্রতিনিধি মানে ওইখানে যেটা লিখে দেওয়া রয়েছে আপনি প্রত্যয়নপত্র ওখান থেকে সংগ্রহ করতে পারবেন এই যে চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র কিংবা ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে তো এখানে একটু আমরা পড়ব তো এখানে দেখুন লেখা প্রতিনিধির কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনার বসবাস যদি পৌরসভা এলাকায় হয় তাহলে মেয়রের কার্যালয় থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করুন এছাড়া ওয়ার্ড কাউন্সিলরের অফিস থেকেও নাগরিকদের প্রত্যয়নপত্র প্রদান করা হয়ে থাকে নাগরিক সনদ কিংবা প্রত্যয়নপত্র সংগ্রহ করার জন্য কোনো প্রকার ফি কিংবা টাকা প্রদান করতে হয় না আর এখন তো বর্তমানে আপনাকে এগুলোতে কোনো প্রকার টাকা পয়সা দিতেই হবে না কেউ যদি টাকা চায় তাহলে অবশ্যই আপনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেবেন এখন আর ঘুষ ঘাসের দিন চলে গেছে এখন নতুন বাংলাদেশ নতুনভাবে সব কিছু করতে হবে তারপর হচ্ছে পিতা মাতার ভোটার আইডি কার্ড পিতা মাতার তথ্য যাচাই করার জন্য পিতামাতা ভোটার আইডি কার্ডের প্রয়োজন তাছাড়া আবেদনকারী পিতামাতা জাতীয়তা এটা জানার জন্য প্রয়োজন এটা হচ্ছে ডিটেলে রয়েছে আপনারা এটা পজ করে নিয়ে আপনারা পড়তে পারেন নতুন ভোটার হতে হলে ভোটার নিবন্ধন আবেদনের সাথে পিতামাতার জাতি জাতীয় পরিচয় ফটোকপি বাধ্যতামূলক জমা দিতে হবে অবশ্যই ফটোকপি করে নেবেন কালার হতে পারে সাদা কালো হতে পারে এটা আপনি জমা দেবেন যেটা তার নেয় সেটাই আপনি সেখানে দেবেন সেফটি স্বরূপ দুইটা নিয়ে যাবেন তারপরে ট্যাক্স বা খাজনা পরিষদের রসিদ নতুন জাতীয় পরিচয়পত্র করতে গেলে এই ডকুমেন্টটা বাধ্যতামূলক অবশ্যই আপনাকে দিতে হবে এখানে একটি বিষয় অবশ্যই আপনাদেরকে বলবো যে এগুলো যে নিজের নামেই হতে হবে এমন কোনো কথা নাই জমি কিংবা বাড়ির ট্যাক্স বা কর পরিশোধের রসিদ চৌকিদারি ট্যাক্স এর রসিদ অথবা পৌর কর পরিশোধের রসিদ এই ট্যাক্স রসিদ আবেদনকারী নিজের নামে হবে এমন নয় দেখুন এখানে লিখে দেয়া রয়েছে কিংবা পিতামাতা পিতামাতা কিংবা অভিভাবকের নামে হলেও সমস্যা নেই এটি একটি বাধ্যতামূলক ডকুমেন্ট আবেদন করার সময় অবশ্যই এটি প্রয়োজন হবে নিজের নামে না হলেও চলবে অবশ্যই প্রয়োজন হবে এটা দিতে হবে তারপর হচ্ছে ইউটিলিটি বিলের কপি আবেদনকারী বর্তমান ঠিকানা যাচাই করার জন্য বর্তমানে বসবাস করে এমন বাড়ির বিদ্যুৎ বিলের কাগজ কিংবা গ্যাস বিলের কাগজ জমা দিতে হবে আপনি যে এলাকায় বা যে ঠিকানায় ভোটার হতে চাচ্ছেন সেখানে বসবাসরত বাসাবাড়ির বিদ্যুৎ বিল কিংবা পানির বিলের কাগজে আবেদনের সাথে যুক্ত করতে হবে এটা হচ্ছে ঠিকানা প্রমাণের ক্ষেত্রে তারপর হচ্ছে রক্তের গ্রুপ টেস্টের রিপোর্ট রক্তের গ্রুপ টেস্টের রিপোর্ট জমা দেওয়ার যদিও অপশনাল মানে এটা হচ্ছে অপশনাল এটা কিন্তু বাধ্যতামূলক না আমার মতে এটি অবশ্যই জমা দেওয়া উচিত ব্লাড টেস্টের রিপোর্ট ভোটার হওয়ার জন্য জমা দিলে আপনার আইডি কার্ডের পেছনে রক্তের গ্রুপ উল্লেখ থাকবে উপরে বর্ণিত ডকুমেন্টগুলা থাকলে নতুন ভোটার হওয়া জন্য আবেদন করতে পারবেন তবে বিবাহিতদের ক্ষেত্রে চাইলে কিছু অতিরিক্ত ডকুমেন্ট জমা দিতে হতে পারে এটা হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে যেমন নিকাহনামা নামা তারপর হচ্ছে আচ্ছা আমরা নিচে একটু পড়ে নিই বিবাহিতদের জন্য কাবিন নামা বা বৈবাহিক সনদ আবেদনের সাথে যুক্ত করতে হতে পারে এছাড়া স্বামী কিংবা স্ত্রীর জাতীয় পরিচয় পত্র পত্রের তথ্য অতিরিক্ত ডকুমেন্ট হিসেবে যুক্ত করা যেতে পারে এগুলো হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে যদি প্রয়োজন হয় আপনার ক্ষেত্রে যদি চায় তাহলে দেবেন আর যদি আপনি সিঙ্গেল থাকেন কিংবা আপনার ক্ষেত্রে যদি না চায় তাহলে প্রয়োজন নাই তারপর হচ্ছে নামা এটা প্রয়োজন হবে তো আমরা একটু ডিটেল পড়বো বোঝার একটা ব্যাপার হচ্ছে নতুন আইডি কার্ড আবেদন করার জন্য সবার নামা লেখার প্রয়োজন হয় না আচ্ছা সবার ক্ষেত্রে এটা প্রযোজনা যারা পূর্বে সুযোগ এবং বয়স হওয়া সত্ত্বেও জাতীয় পত্রের জন্য আবেদন করেননি তারা নতুন ভোটার নিবন্ধনের জন্য আবেদন করলে নামা জমা দিতে হবে আচ্ছা যারা দীর্ঘদিন প্রবাসে ছিলেন দেশে এসে নতুন আইডি কার্ডের আইডি কার্ডের জন্য আবেদন কো করবে তাদের ক্ষেত্রে অঙ্গীকার নামা প্রযোজ্য যারা বিভিন্ন সমস্যার কারণে অনেক আগেই জাতীয় পরিচয়পত্র আবেদন করার জন্য উপযুক্ত হওয়া সত্ত্বেও আবেদন করেননি সেই ক্ষেত্রে ভোটার নিবন্ধন করার জন্য অঙ্গীকার নামা দিতে হবে এই এই অঙ্গীকার নামে আচ্ছা এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে এখানে উল্লেখ থাকে যে আবেদনকারীর পূর্বে কখনও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করেনি যদি করে থাকে তাহলে পূর্ববর্তী পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে এতে তার কোনো আপত্তি থাকবে না মানে হচ্ছে বুঝতেই পারছেন সো এইগুলি হচ্ছে ডকুমেন্ট এর বাইরে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যেমন ধরুন কতদিনের দিনের মধ্যে ভোটার আইডি কার্ড পাচ্ছেন এটা আসলে নির্দিষ্ট করে বলা যায় না তবে দু মাস পর্যন্ত সময় লাগতে পারে আর একটা বিষয় হচ্ছে যে এইটা কত মধ্যে আমাকে জমা দিতে হবে এই সমস্ত বিষয়গুলো আপনি যখন আবেদন করছেন নির্দিষ্ট একটা ডেট থাকে প্রত্যেকটা এলাকায় নির্দিষ্ট ডেটে এই কাগজপত্রগুলো জমা নেওয়া হয় আপনি সেই ডেট আগে জানুন তারপরে সেখানে গিয়ে জমা দিন আর একটা বিষয় হচ্ছে অনলাইনে যখন আবেদন করছেন আবেদনপত্র ডাউনলোড করার পরে সম্ভবত বত্রিশ অথবা একত্রিশ নম্বর কলামে শনাক্তকারীর ঘর যেটা রয়েছে সেখানে আপনার চেয়ারম্যানের ইয়া লাগবে জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং তার স্বাক্ষর লাগবে নিজের স্বাক্ষর দেবেন এই সমস্ত বিষয়গুলো অবশ্যই ডিটেলে জানতে হবে আপনাকে নতুন ভোটার হওয়ার জন্য কীভাবে আবেদন করে এই চ্যানেলে ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে রেখে দেবো সেখান থেকে দেখে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন তো দর্শক আরও যদি কোনো সহযোগিতা লাগে লাগে তাহলে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম